লেখাপড়ার পাঠ শেষ করে যখন প্রথম কর্মজগতের পথে পা দেওয়া হয় সেই মুহূর্তে ভীষণ একটা টেনশনের মধ্যে আমরা থাকি। প্রত্যেকের জীবনেই একটা টেনশন সেই মুহূর্তে আসে। কিসব টেনশন? ক্যারিয়ার হিসেবে কোন কাজটাকে আমরা বেছে নেব, আগামী দিনে আমি কিভাবে নিজেকে সাফল্যের পথে নিয়ে যাব, আমি কোন কাজ করলে দ্রুত বা পার্মানেন্টলি সফল হতে পারবো। আজ 5 টিপস আপনাদের সঙ্গে আমি আলোচনা করব যা আপনার ক্যারিয়ারকে তৈরি করতে ভীষণভাবে সাহায্য করবে। গুরুত্বপূর্ণ 5টি টিপস। 1 নম্বর, যখন আপনি কোনো কাজ করবেন, কাজ শুরু করবেন, তার আগে ভাবুন যে এই কাজটি থেকে যদি আপনি কোনো আয় করতে না পারেন, কোনো রকম অর্থ টাকা পয়সা ইনকাম করতে না পারেন, তাহলে কি সেই কাজটা আপনি লাইফ টাইম চালিয়ে যেতে পারবেন? সিদ্ধান্ত আপনি আপনার ডায়েরিতে অবশ্যই লিখুন। 2 নম্বর প্রশ্ন নিজেকে করুন, যে কাজটি আপনি করতে চলেছেন বা যে কাজটি আপনি করবেন ভাবছেন, সেই কাজে প্রতিদিন বা প্রতিনিয়ত কি আপনার স্কিল বাড়বে, আপনার অভিজ্ঞতা বাড়বে, অভিজ্ঞতার জন্য কি আপনি এক্সট্রা সম্মান পাবেন? 3 নম্বর প্রশ্ন নিজেকে করুন, এই যে কাজটি আপনি করছেন, এই কাজটির দ্বারা সমাজের কি কোনো উপকার হবে? ভালো করে ভাবুন, আপনি যে কাজটি করতে চাইছেন তার দ্বারা সমাজের কি কোনো উপকার হবে? এই 3টি প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে পরবর্তী 2টো পয়েন্ট শুনবেন অথবা স্কিপ করে বেরিয়ে যাবেন। 4 নম্বর পয়েন্ট, আপনি অর্থের জন্য কাজ করতে চান না কাজের বিনিময়ে অর্থ ইনকাম করতে চান? নিজেকে প্রশ্ন করুন। প্রসঙ্গত বলি, যারা অর্থের জন্য কাজ করে তারা দিনমজুর, তারা লেবার। যারা কাজের বিনিময়ে অর্থ রোজগার করে তারা কিন্তু মালিক হয়, তাদের এম অর্থের দিকে থাকে না, ফোকাস থাকে কাজের দিকে। এইবার 5 নম্বর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথাটি আমি বলবো, আগের 4টি পয়েন্ট যদি আপনার হ্যাবাচক হয়, যদি এইগুলো আপনার মাইন্ডসেটের সঙ্গে মিলে যায়, 5 নম্বর পয়েন্টটি হচ্ছে অর্থের জন্য বড় বড় ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন। আপনার ওই আগের 4টি পয়েন্ট যদি আপনি পজিটিভলি ভেবে থাকেন, সঠিক, নিজের কাছে যদি মিথ্যে কথা বলে না থাকেন, অর্থের জন্য আপনাকে চিন্তা করতে হবে না। এত এত বেশি অর্থ পাবেন, এত টাকা ইনকাম করবেন যা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারছেন না, স্বপ্নেও কল্পনা করতে পারছেন না। আজকে অনলি 5 টিপস গুরুত্ব সহকারে বারবার রিপিটেশন করে দেখুন, অত্যন্ত সহজ পদ্ধতিতে কিভাবে আপনি আপনার কাজ বেছে নেবেন নিশ্চয়ই বুঝতে পারছেন। ধন্যবাদ, আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।